আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে আসলাম, আর এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে কি কি গিফট পাঠানো হয়েছে কার কার জন্য, তো সেগুলো আমি শেয়ার করব। প্লাস আরও একটা বড় ধামাকা হচ্ছে, আমার বিয়েতে কে কি কি দিল, মানে কি কি গিফট উঠলো আর কি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর তাহলে পরে কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন। এই হাসটা তোমাকে কে দিয়েছে? আমি মামা। মামনি দিয়েছে? না, ও মামনি। হ্যাঁ, মামনি সব গিফট বের করছে, সারিমের জন্য, ঈশার জন্য, ঈশিকার জন্য, সবার গিফট বের করছে সারিম, সারিমের মামনি, তাই না? এটা ঈশার। কে দিয়েছে তোমাকে? সবাই যে আরিফ মামা, আরিফ মামা, মামুনির গিফট দেখি আমরা সবাই। দেখি দেখাও ঈশিকা, ভিডিওতে দেখাও। এটা হচ্ছে ঈশিকার বাসা থেকে নাকি? আমার হচ্ছে পিঠা, আমার গিফট দিছে, পিঠাটা খেলাম, খুব মজা করলাম, অনেক টেস্টি, অনেক ইয়াম। এর মধ্যে মনে হয় দুইজনের দেখে তারপরে মন্তব্য করি। না না, দেখে কেন মন্তব্য হবে? হ্যাঁ, অনেক সুন্দর কালার আমার, যেরকম আমার আগের থেকেই আপনার কি বলবো, জিন্সের কালারটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আর বড়াপুর সাথে, এটা হচ্ছে বড় ভাইয়ার, কিন্তু ভাইয়াকে আমরা খুব মিস করতেছি, ভাইয়া নাই, ভাইয়া থাকলে ভাইয়ার হাতেই দিতাম, দুই ভাইয়ার হাতেই দিতে পারতাম, কিন্তু ভাইয়া নাই, আপুর হাতে দিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়ার পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ। সব দেখেন, আপনার গিফট দেখেন, একই মাপ, একই জিনিস, আমার তো সুতরাং না লাগে। এই ইশরা আসো, অনেক কিছু মানে বানাইতে ইশরা, এই ইশিকা আসেন, সামনে তো এই বুকেটটাই সেট করা আছে।
এর প্যাকেটগুলো কই? শাড়ি মেরে ঠুকো না বাবা প্লিজ জামাই তো শরীরটা তো তখন দেখাইছে, ওটা ভিডিওর মধ্যে নিয়ে নিল। শাড়ি মেয়ের এটা, এটা শাড়ি মেয়ের ভাইয়ের গিফট, বিয়ের গিফট খোলা হচ্ছে, সেগুলোই শেয়ার করছি। ভাই মানে আমার আরিফ, আরিফকে তো চিনে নিই আমার ব্লগে, নওশিন আরিফ, ওদের বিয়েরই গিফট। গিফট অনেক অনেক পেয়েছে সেটা না, কারণ আমরা তো অনেককে দাওয়াত দেওয়া হয় নাই, শুধু কাছের আত্মীয় স্বজনগুলোই ছিল। তো কিছু কিছু গিফট তারপরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা ল্যাম্প পেয়েছিল, যেটা ইসমাইল এখন খুলছে। ল্যাম্পটা অনেক ভালো লেগেছে, দেখতেও যেমন সুন্দর, আবার লাইটগুলো জ্বলে অনেক, মানে যখন জ্বালিয়েছিল খুব ভালো লেগেছে। আর পেয়েছে সবাই আত্মীয় স্বজন, কাছের মানুষ টাকাই দিয়েছে গিফট, শুধু একটু দূরের আত্মীয় স্বজন হয়তো দিয়েছে। ল্যাম্পটা একটু দেখিয়ে দিচ্ছে, দেখেন আপনারা, একটু ভালো লাগছে অনেক। এখানে কিছু কসমেটিক্স বলতে বডি স্প্রে ছিল, আর কিছু কসমেটিক্স দিয়ে একটা বক্স ছিল, সেটা খুললো। আর এটা ছিল কুকার, রাইস কুকার। রাইস কুকারটাও অনেক কাজের, সংসারের যেগুলোই টুকটাক কিছু পেয়েছে, অনেক গিফট না কিন্তু কাজের, সংসারের প্রত্যেকটা জিনিসই তার কাজে লাগবে, এরকম গিফটই পেয়েছে, পছন্দ হয়েছে আমাদের, অনেক ভালো লেগেছে। আপনাদের কাছেও হয়তো ভালোই লাগবে। আর এইগুলো তো অনেক কাজের, খুব ভালো লাগে এই ইয়েগুলো, কাচের বাটিগুলো টেবিলে সাজানোর জন্য সুন্দর, দেখতেও সুন্দর, বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছে। দুইটা সেট এটার, একটা বড় একটা ছোট, দুইটা সেটই সুন্দর। শাড়িও পেয়েছিল কিছু, তার মধ্যে দুইটা শাড়ি এখানে আছে। এই শাড়িটা তো আমার সাইমা খালাম্মা দিয়েছিল, শাড়িটা খুবই পছন্দ হয়েছে, নওশিনেরও খুব পছন্দ হয়েছে, শাড়িটা পরলে আসলেই ভালো লাগবে, কালারটা অনেক সুন্দর। আর এই শাড়িটাও অনেক মার্জিতর মধ্যে সুন্দর ছিল, এই শাড়িটা অফ হোয়াইট আর গোলাপি শাড়ি, ওই শাড়িটা অনেক ভালো ছিল।
কাপ সেটও পেয়েছে, কিছু কাপ সেট দুই তিন সেট মনে কাপ সেটও পেয়েছে। কাপ সেটগুলোও ভালোই ছিল ব্যবহারের জন্য। যেটাই পেয়েছে ওর সব কিছু ওর সংসারে ব্যবহার করতে পারবে, আর সবগুলোই মানে ইউজ করার জন্য ভালো, মানে ফেলে রাখতে হবে না, ইউজ করতে পারবে। এটা কাস্টার প্লেট, কাস্টার চারটা না তিনটা, সরি তিনটা ইয়ে দেখা যাচ্ছে কাপের মতো কাস্টার কাপগুলো, এটা অনেক কাজে, এটা ওর কাজে আসবে। এটা ছিল হচ্ছে বিট করার কেক, ওটা ওর দরকার ছিল, ছিল বাসাটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো, এটা ওর কাজে আসবে, অনেক সুন্দর। আর এই কাপ সেটগুলো সবসময় ইউজের জন্য অনেক সুন্দর। স্যুপ সেটও পেয়েছিল, স্যুপ সেটটাও ভালোই লেগেছে। আর সবার লাস্টের ডিনার সেট, ডিনার সেটটাও অনেক সুন্দর ছিল, অনেকগুলো আইটেম ছিল, এগুলো সব কাজে দিবে। আসলে এগুলোই হচ্ছে সবগুলো কাজে, যারা কাছের মানুষ ছিল তারা বুঝে বুঝেই হয়তো দিয়েছে, আর আমাদের তো প্রোগ্রাম অনেক বড় করা হয় না, একদমই মানে কাছের যারা তাদের তারাই শুধু ছিল। এটা এটা মেবি 36 পিস ছিল, 36 পিসের ডিনার সেট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কেউ কিছু মনে করবেন না, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।